এইভাবে আমাকে তাড়াই দিল, হাড়াই গেলাম, সর্ব হাড়া হয়ে গেলাম, কিচ্ছু থাকলো না। গাছপালাটা একটু বেশ ঠান্ডা আছে আমাকে লাগবে। না তুমি একটু ঘুমাই, আপনি কে? আপনি কে? আপনি কে? দূর মশাই, আপনি এইভাবে ব্যাগ ফেলে আমাকে ভয় পাচ্ছেন কিসের জন্য? আরে মশাই, বাড়ি থেকে আপনি যদি পালায় আসতেন, মানে আপনাকে যদি বাড়ি থেকে তাড়াই দিত, তখন বুঝতেন গাছে শুবেন না কোথায় শুবেন বুঝতে পারতেন। দিন ব্যাগটা দিন। কি হয়েছে, আপনি এখানে কি করছেন? ওহো মশাই, আপনার একই কেস। আরে আমাকেও তো বাড়ির থেকে তাড়িয়ে দিয়েছে। হারলাম, এটা অফার ছিল, তাও হারলাম। পাওনা দাদাটা পুরো পেয়ে বসে আছে, মানে বাড়ির সামনে দেখতে পেলেই কোপ মারে আমাকে, কুপিয়ে টাকা নেবে। এই জন্য বাবা মার কাছে গেলাম দলিল চাইতে, তারপরে নিজেই দেখেন কি হয়েছে। আজ বের করে দিচ্ছ তো? আমি একদিন আসবো, দেখবা লাখ লাখ টাকা ইনকাম, লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে তোমাদের সামনে নিয়ে আসবো। যাও, চটি নিতে এসেছিলাম, বুঝেছেন? এই কেস তো আমি আপনাকে কি তুই বলবো নাকি আপনি বলবো? না আপনি করে বলবো না, তুই করে বলবি। আচ্ছা তো নে, ঘুম তো আমারও পাইছে, তাতে ঘুমা। হ্যাঁ যাই যাচ্ছি কেন ফোন করে, তবে একটা ডাক ঘুমা, ভালো লাগছে না। শোন, রাত্রিবেলা গায়ে ফায়ে পা দিবি না, বলে দিল আমার ওই আমারও আছে কেস। না তুই ডাকিস না, কানে বলে চলো। না না আমার ওরকম সমস্যা নেই, ঘুমা। আমি ভূতের রাজার বংশধর। ভূতের রাজা মানে গুপি গায়েন বাঘা বাহিনীর কেস? ও তোরা গুপি গায়েন বাঘা বাহিনী কেউ চিনিস? হ্যাঁ তো চিনবো না, গুপি বাঘা কে না চিনে, সারা বাংলা চেনে গুপি বাঘা। ওই গুপি গায়েন বাঘা বাহিনীকে যে বর দিছিল সেটা আমার দাদুই ছিল। এটা তো আমার পারিবারিক ব্যবসা, দিস ইজ মাই ফ্যামিলি বিজনেস। একে তো ভূত বলে মনে হচ্ছে না, তোদের তো পূর্বপুরুষ বানর ছিল, তোদের তো দেখে বানরের মতন লাগছে না, মনে হচ্ছে না বানরের মতন হয়েছিস, শুধু তো হয়েছিস লেলি কুত্তার মতন, খুব কুত্তার মতন ছুসলো মুখ। দেখ কত হেজিয়ে লাভ নেই, সেল চলছে, সেল লাগবে নাকি বল? এখন আবার কিসের সেল? বরের সেল। বরের সেল না, ডিসকাউন্ট আছে।
আমাদের দুজনকে দেখে কি মনে হচ্ছে গে নাকি? মানে রাত্রিবেলা শুয়ে থাকলে কি গে হয়ে গেলাম নাকি? ওইসব বরফন্ড না, যদি গার্লফ্রেন্ড দাও, যদি কোনো মেয়ে থাকে তাহলে বলো মেয়ের সেল নিয়ে যাচ্ছি, একটা বিয়ে ফিয়ে করে সংসার বংশের করতে পারবো, বরের সেল ওইসব লাগবে না আমাদের, বরের সেল শালা। তোদেরকে আমি ছেলে দেওয়ার কথা বলছি, তোদের বর মানে আশীর্বাদ দেওয়ার কথা বলছি, আশীর্বাদ। ও ওইটা দাও দাও দাও। বরের আবার সেল মানে মানে টাকা পয়সা কি কম নিচ্ছে এরকম কিছু ব্যাপার নাকি? আরে না রে না, যেখানে আমরা তিনটে বর দিই সেখানে একটা বর দেবো, এটা তোদের সেল, এটা আমাদের জন্য সেল, আমাদের। আরে নিলে নে, না নিলে না নে। ওই দোকানে মেচো ভূত দেখে প্যান্সার ল্যাংটা ভূত অনেকে আছে, ব্র্যান্ডেড মাল আছে আমাদের কাছে, নে ব্র্যান্ডেড মাল। একটা তিনটে দাও, তিনটে দাও, তিনটে দাও, তিনটে দাও, দুটো দাও, বাজা বাজা দাও, একটা দাও, একটা দাও, দুটো দাও, না 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 না, ছাড় 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 না, হবে না, অতগুলো বর দিতে পারবো না, না ছাড় ছাড় ছাড়। খুব কষ্ট হয়েছে এই কারণে আমার তরফ থেকে তোদের একটা বাম্পার গিফট দেবো, দুটো। ঠিক আছে, তার সাথে বাম্পার গিফট ফ্রি, তারপর ডবল বলার কি আছে, যা যাবে তাড়াতাড়ি চা। আমার আবার এত টাইম নেই, বাবা আমাকে সিগন্যাল দিচ্ছে। আচ্ছা দাদা, তোমার টাইম নষ্ট হচ্ছে না, তাহলে প্রথমে আমি চাই না, মানেটা কি দাদা? আমি এখানে চিৎকার, আমি যাচ্ছি আগে, না 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 না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি, আমি 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 কিন্তু আগে তোমাকে বলেছি, আমি আগে ও তোলেছি বলেছি না, ওকে আমি তুমি আমি যাচ্ছি, আমি ওর সাথে ওর তালে আমি চলে গেলাম, আমি যাই, আমি যাব, আমি যাব, চলে গেলে কিন্তু একবার বাদে কিন্তু চলে চলে, আমি চলে যাব। বলছিলাম যে ফার্স্ট বারটা তাহলে আমি চাই। হ্যাঁ দেখো, আমি তো জুয়ো ফুয়ো খেলি, লটারি ফটারি কাটি, আমি যেন নাম্বার ওয়ান জুয়ারু হয়ে যাই, আমি যেন আমার ভাগ্য যেন বিশাল খুলে যায়, তুমি তো দেখো প্লিজ, আমি এটাই চাই, আর কিচ্ছু চাই না, আমি চাই আমার ভাগ্য যেন আমি যে লটারি কাটি, যে লটারি হাত দেয় সেটাই যেন আমার হয়, আর সেটাই যেন আমি উইন হই, সেটাই যেন উইনার লটারি হয়, প্লিজ প্লিজ প্লিজ। আমার শুধু মেয়ে চাই, যেই মেয়ের দিক তাকাবো সেই মেয়ে যেন পড়ে যায়, আর কিচ্ছু চাই না, শুধু মেয়ে। তাই ঠিক আছে, সে কথাই রইলো, একজন হবি দুনিয়ার এক নম্বর জুয়োখোর, আর একজন হবি দুনিয়ার এক নম্বর মেয়েবাজি। এবার আমার বাম্পার গিফটটা শোন, আর বাম্পার গিফটটা হলো তোরা দুজন একে অপরের চটি উল্টো পাল্টাপ করে পড়ে পাছায় একটা করে বাড়ি মারবি, তোরা যেখানে যেতে হবে সেখানে পৌঁছে যাবি। এবার আমি আসি, আমার বাবা ডাক দিয়েছে। বিল